হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস দেখুন, একদম পুরো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি হয়ে অনেক পানি হয়ে গেছে। দেখুন পানি পুরো স্টক হয়ে গেছে। সো গাইস, মানে বৃষ্টি হয়ে অনেক পানি হয়ে গেছে। সো দেখুন, এটা কাঁচা রাস্তা, আমি এখন দেখাবো আপনাদেরকে। সো গাইস দেখুন, অনেক বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, কাঁচা রাস্তা। এটা আমাদের মানে জাগার রাস্তা গ্রামের। তো গাইস অনেক পানি হয়ে গেছে, তো ভিডিওটা দেখতে থাকুন। এটা আমাদের মানে আমাদের গ্রামের এটা জামি মসজিদ। দেখুন গাইস, খালি বৃষ্টি, অনেক বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে একদম পুরো মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো রাস্তার অবস্থা একদম শেষ, যে দেখতে পাচ্ছেন একদম পুরো মানে কাদো, একবারে কাঁচা রাস্তা। ভিডিও গাইস, আজকে ভিডিওটা অনেক অসাধারণ হবে, কারণ দেখুন গাইস কি বলবো, অনেক কষ্ট। দেখুন যারা যারা ধানের ক্ষেত করেন তা তো তারা বুঝবেন যে ধানের কত কষ্ট। দেখুন ধান কেটেও লাভ নাই, কারণ অনেক বৃষ্টি, বৃষ্টির কারণে ধানও মানে শুকনো যায় না। দেখুন বৃষ্টির কারণে একদম পুরো পানি, একবারে পুরো বড় বান হয়ে গেছে। দেখুন বাড়িগুলো, এটা হলো মিশিং ঘর। দেখুন ধানও পানির তলে ডুবে গেছে, কতগুলা কাটতে পেরেছে আর কতগুলো কাটতে পারে না, সব পানির তলে গেছে। অনেক বৃষ্টি সেই কারণে এরকম হয়েছে। গাইস দেখালাম, এখন আমরা মানে বৃষ্টি অনেক হয়ে গেছে, অনেক প্রচুর মাছ। সো এখন আমরা, আমার ছোট ভাই জাল দিচ্ছে, সো আমরা এখন জাল দিয়ে মাছ মারবো। আপনারা ভিডিওটা করবো না দেখে, দেখুন অনেক মাছ, পুরো মাছ এখন মাছ মারবো। সো গাইস এখন আমি জালটা তুলবো, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি জালটা তুলবো, এখন বৃষ্টি নাই আর কি, ওই জন্য জালটা তুলে নিয়ে যাবো বাড়িতে। দেখি আপনারাও সাথে থাকুন, দেখি কীরকম মাছ জালে। তো দেখুন মানে গাই এক হাত দিয়ে মানে ওই দেখুন গাইস, একটা পুঁটি মাছ দেখুন, মানে অল্প কষ্ট হচ্ছে, কারণ এক হাতে মোবাইল, তো আর হাতে জালটা তুলছি আমি। অনেক জঙ্গল, জঙ্গল অনেক কস্তুরি এখানে। এখন আমি জালটা তুলছি, ও যদি গাইস অনেক জঙ্গল দেখতে থাকুন, তিনটা পড়ছে গাইস মাছ, মানে এখানে খালি পুঁটি মাছ। দেখুন গাইস আরেকটা, যদি গাইস স্ল্যাক করে পড়ে যায় তো মোবাইলটা একদম নিচে চলে যাবে, পানি নিচে। দেখুন গাইস আরেকটা। সো গাইস জাল দিয়ে মাছ মারার ইন্টারেস্টটা অন্যরকম, একদম পুরা অনেক ভালো লাগে দেখুন, কারণ গায়ে অনেক অসুবিধা হচ্ছে, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে জালটা তুলছি। ও দেখুন গাইস আরেকটা মাছ, এখানে খালি পুঁটি মাছ, মানে বেশি বড় না, ছোট ছোট। দেখুন নিচে অনেক জঙ্গল না, তাই তার জন্য মানে জালটা তোলা অনেক অসুবিধা হচ্ছে। দেখুন মাছ মোটামুটি পড়েছে আর কি, খালি অনলি পুঁটি মাছ, আর মানে বাকি মাছ ধরা নাই। দেখুন গাইস একদম বৃষ্টি পুরো হচ্ছে, সব জায়গায় এরকম বৃষ্টি, বৃষ্টির কারণে গাইস কি বলবো আর। দেখুন গাইস আরেকটা মাছ এখানে, দেখুন সামনে আরেকটা আছে।
সামনে দেখুন আরেকটা আরেকটা মানে এক হাত দিয়ে অনেক অসুবিধা হয় জালটা তুলতে, কারণ অল্প মানে রিস্ক আছে, মানে স্লিপ করে যদি পড়ে যায় তো মোবাইলটা পানির নিচে চলে যাবে। দেখুন গাইস আরেকটা তো মানে আছে, মোটামুটি মাছ মানে ধরছে, মানে বেশি সময় হয়নি, দশ মিনিটের মতো হয়েছিল জালটা দিয়েছিলাম, কারণ তখন অল্প অল্প বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা মানে কমে গেছে তো এখন জালটা তুলছি। সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাও লাইক করবেন। দেখা হবে। গাইস এখন জালটা তুলে নিয়ে বাড়িতে গিয়ে মাছগুলো মানে খুলবো। সো থ্যাংক ইউ সো মাছ।